হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো অপারেশন ভ্যালেন্টাইন মুভিটা নিয়ে, যেটা কিন্তু এই শুক্রবার রিলিজ হয়েছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশানস অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো অপারেশন ভ্যালেন্টাইন মুভিটার মধ্যে আছে ভরুণ তেজ এবং মানুষী ছিল্লার। তো এই মুভিটার যখন টিজার ট্রেলার ফার্স্ট লুক সব কিছু এসেছিল, আমি একটা কিচ্ছু দেখিনি। বাট হ্যাঁ, এই মুভিটার আমাকে নজর কেড়েছিল হচ্ছে নামটা দিয়ে, অপারেশন ভ্যালেন্টাইন। এবং আমি যখন দেখলাম যে এটা একটা এরিয়াল বেস এরকম মুভি করা হচ্ছে, তো আমার এটুকু এক্সপেকটেশনস ছিল যে হয়তো আমরা ফাইটারের মতো না, মানে অ্যাটলিস্ট অন্যরকম একটা কিছু কাহিনী বা অন্যরকম একটা হয়তো প্রেজেন্টেশন এই ফিল্মটা দিয়ে হয়তো দেখতে পাবো। বাট স্যাডলি সেই এক্সপেকটেশনসটা একদমই ফুলফিল হয়নি। মানে আমার দেখে মনে হচ্ছিল আমি রীতিমতো ফাইটারের একটা সস্তা কপি দেখছি, মানে ফাইটারের তেলুগু ভার্সন দেখছি, এরকমই আমার এই ফিল্মটা দেখার সময় মনে হচ্ছিল। তো এই ফিল্মটার মধ্যেও কিন্তু যে জিনিসটা কমন পাওয়া গেছে, যে জিনিসটা কিন্তু আমরা অনেক এরকম মুভিতে কমন পেয়ে থাকছি এখন, সেটা হচ্ছে পুলওয়ামা অ্যাট্যাক। তো পুলওয়ামা অ্যাট্যাকের গল্পটাও কিন্তু এই ফিল্মটার মধ্যে রাখা হয়েছে, এবং ওটা যেহেতু 14 ফেব্রুয়ারিতে করা হয়েছিল, তো সেখান থেকে তোমাদের মাথায় একটা আইডিয়া চলে আসবে যে অপারেশন ভ্যালেন্টাইন এরকম নামটা কেন রাখা হয়েছে। বাট শুধু এই জিনিসটাই কিন্তু ফাইটার মুভির সাথে কমন নেই, ফাইটার মুভির সাথে কিন্তু এই ফিল্মটার মধ্যে অনেক কিছু তোমরা সিমিলারিটিস কিন্তু খুঁজে পাবে, যে তোমরা অপারেশন ভ্যালেন্টাইন মুভিটা দেখলে হয়তো বুঝতে পেরে যাবে। তো এখানে গল্পটা যদি একটু বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভরুণ তেজের যে ক্যারেক্টারটা, তিনি একজন মানে এয়ারফোর্সের উইংম্যান তাকে বলে, মানে চ্যাম্পিয়ন সর্ট অফ এরকম তাকে বলা হয়। এবার তার একটা পাস্ট আছে, সেই পাস্ট হচ্ছে তার ক্যারেক্টারটা হচ্ছে তিনি খুব অ্যারোগেন্ট টাইপের, মানে তিনি এমনই একটা লোক যে মানে যখন একটা ডিসিশান নেওয়া সাডেনলি তিনি ডিসিশান নিয়ে নেন, অন্য কিছু তোয়াক্কা করেন না, মানে এরকম তার অ্যাটিটিউড ক্যারেক্টারিস্টিক্স। তো যার জন্যে তাকে পাস্টে একটা খামিয়াজা এরকম ভুগতে হবে, এবং সেটার জন্যে তার বন্ধুর ওপর একটা বিশাল বড় এফেক্ট পড়বে। তো তারপর তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়, বাট তাকে আবার ফিরিয়ে আনে টিমের মধ্যে এবং একটা নতুন অপারেশন দেওয়া হয়। তো এরপর আলটিমেটলি কী হয় কিছু জানতে গেলে তোমাদের অপারেশন ভ্যালেন্টাইন মুভিটা গিয়ে দেখতে হবে। তো যেটা আমি বললাম যে ফাইটার মুভির সাথে কিন্তু এখানে কানেকশান অবশ্যই আছে, সেটা হচ্ছে এখানে ভরুণ তেজের যে ক্যারেক্টারটা, সেটার কিন্তু একটা পাস্টে গল্প দেখাবে, যে এখানে আমরা দেখতে পাবো যে তার ওই অ্যাটিটিউডের জন্য একটা মিশনে তিনি তার বন্ধুকে হারাবেন, যেটা সর্ট অফ কিন্তু ফাইটার মুভিতেও কিন্তু দেখেছিল ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার সাথে। এবার এখানে আমরা দেখতে পাবো যে ভরুণ তেজের মাঝখানে তিনি মানে ওখান থেকে তার নিজের টিম থেকে তিনি বাঁচছিলেন, আবার টিমে ফিরে আসবেন, এবং টিমে ফিরে আসার পর তিনি নিজে একটা মানে দলকে ট্রেনিং দেওয়া শুরু করবেন। ট্রেনিং দেওয়ার সাথে সাথে তার যখন ওই অপারেশনের কল আসবে, তখন তিনি কীভাবে সব কিছু করেন, প্ল্যান এক্সিকিউট করেন, সেই সব কিছু ফিল্মটার মধ্যে দেখিয়েছে, যেটা কিন্তু ফাইটারও টু সাম এক্সটেন্ট ঋত্বিক রোশনের ক্যারেক্টারের সাথে কিন্তু ছিল। বাট এই ফিল্মটার মধ্যে নতুনত্ব বলতে কিন্তু সেরকম আমি কিছু পাইনি। স্টোরি কিন্তু সামওয়াট তোমাদের সেম অনেকটাই লাগবে। ফিল্মের মধ্যে স্ক্রিন প্লে স্টোরি প্রচণ্ড উইক ছিল, এখানে ক্যারেক্টারগুলোকে ঠিক মতো ডেভেলপই করতে পারিনি, ক্যারেক্টার ব্যাক স্টোরি একদম সেরকম কনভিনসিং ছিল না। স্পেশালি এখানে ভরুণ তেজ এবং মানুষী ছিল্লারের যেখানে সম্পর্কটা, সেটা যে হুট করে কীভাবে হয়ে গেল, বা পাস্টে যে তাদের যে আগে থেকে যে কানেকশন ছিল কি না, সেই সব কিছু কিন্তু সেরকমভাবে এক্সপ্লোর কিন্তু করেনি, মানে খুব ফাস্টভাবে কিন্তু স্ক্রিন প্লেটাকে এখানে ইউজ করা হয়েছে। সেকেন্ড অফ অল, ফিল্মটার মধ্যে ওই প্যাট্রিয়টিজম এফেক্টটা বা এখানে যে হিরোইজমের যে ব্যাপারটা ভরুণ তেজকে যেভাবে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, বা তিনি ফিল্মের যেহেতু হিরো, হিরোইক মোমেন্ট যে ফিল্মটার মধ্যে রাখা উচিত, সেগুলো কিন্তু এই অপারেশন ভ্যালেন্টাইন মুভিটার মধ্যে মিসিং ছিল। তারপর হচ্ছে গানগুলো আমার সেরকম একদমই পোষায়নি। তবে যে জিনিসটা বেশি চোখে লেগেছে সেটা হচ্ছে VFX, CGI, মানে এরিয়ালের অ্যাকশনের যে সিনগুলো হচ্ছে সেখানে, মানে এমনই কিছু কিছু জায়গায় VFX দিয়েছে যেগুলো তোমাদের দেখতে খুবই চোখে লাগবে, মানে তোমরা দেখলে লিটারেলি বুঝতে পেরে যাবে যে এখানে কিছু কিছু কাঁচা কাজ তোমাদের চোখে পড়বে। এবং যদি অ্যাক্টিংয়ের দিক থেকে বলি, মানুষী ছিল্লারের অভিনয়টা খুবই সাদা মাটা লেগেছে, সেরকম মানে খুব ইম্প্রেসিভ বা তার যে ইম্প্যাক্টফুল ক্যারেক্টার হবে ফিল্মটার মধ্যে সেরকম আমার মনে হয়নি, যেটা কিন্তু ফাইটার মুভিতে দীপিকার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ছিল। বাট হ্যাঁ, ভরুণ তেজ কিন্তু রীতিমতো ইম্প্রেসিভ পারফরমেন্স দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ঠান্ডা, খুবই সাদা মাটা, মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ফিল্মটার মধ্যে দরকার ছিল, যেটা শুনলে বেশ একটা গাড় গরম এরকম ব্যাপার হয়ে যাবে, যেটা তোমরা মানে রীতিমতো ফিল্মটার সাথে এনজয় করবে। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেরকম ছিল না। VFX CGI-র জন্য ফিল্মটা যতটা না মার খেয়েছে, স্টোরিটার জন্য কিন্তু ফিল্মটা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। বাট হ্যাঁ, এখানে কিছু ব্লাস্ট সিন দেখিয়েছে যেগুলো কিন্তু মানে এক্সিকিউশনটা আমার ঠিকঠাক
টাক লেগে যতটাও খারাপ না, বাট আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট একটু কিছু অন্যরকম দেখতে পাবো, সেরকমই এক্সপেকটেশনস ছিল। বাট বরুণ তেজের অ্যাক্টিং ছাড়া বাকি সব ডিপার্টমেন্টে কিন্তু আমাকে অতটাও ইমপ্রেস করতে পারিনি। এবার আমি নেটে ঘেটে দেখলাম যে ফিল্মটার বাজেট মোটামুটি 45 কোটির মতো হবে। এবার কনসিডারিং দ্য বাজেট সেই হিসাবে এখানে যেরকম VFX বা CGI যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো ঠিকঠাক ছিল, বাট এরকম একটা কন্টেন্টে যখন তুমি ফিল্ম বানাচ্ছো সেখানে যদি তোমার মানে VFX CGIগুলো যদি মোটামুটি অত ভালো না রাখতে পারো, অ্যাটলিস্ট গল্পটার উপর তো জোর দেওয়া উচিত। সেই গল্পটাও যদি ওপর জোর না দেওয়া হয় ঠিক করে, তাহলে ওভারঅল পুরো প্যাকেজটা কিন্তু একদমই ভালো মতো দাঁড়াতে পারে না, যেটা কিন্তু অপারেশন ভ্যালেন্টাইন মুভিটার সাথে এক পুরোপুরি হয়ে গেছে। প্রচেষ্টা বলা যেতে পারে ঠিকঠাক ছিল, বাট সেরকম ব্যাটে বলে ব্যাপারটা লাগেনি। তো তোমরা যদি অপারেশন ভ্যালেন্টাইন মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।